हाय फ्रेंड्स, बंगोस रान्नाघरे तुम्हारे सबाई के स्वागत। आज के तुम्हारे साथ शेयर करब भीषण ही सिम्पल एंड घरोया एक रान्ना, से हलो पाट शाक भाजा। আমার মা বাড়িতে যেভাবে রান্না করে থাকে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার খুবই পছন্দের। তো চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে ফেলি। এখানে আমি তিন আটি পাট শাক নিয়ে নিয়েছি, শাকগুলোকে এখন আমি বেছে নেব। পাট শাক বাঁচা কিন্তু ভীষণ ইজি। এই এক একটা গাছ নিয়ে নিয়েছি, এর থেকে যে ফ্রেশ পাতাগুলো আছে শুধুমাত্র সেগুলোকে আমি একটা একটা করে বেছে নিচ্ছি। এই গাছটাতে দুটো ছেঁড়া পাতা রয়েছে, এগুলো কিন্তু এমনি এমনি ছিঁড়ে যায়নি, গাছে যে পোকা থাকে সেই পোকাগুলো গাছের পাতাগুলোকে খেয়ে নেয়, তো সেই রকমই এই গাছের পাতাগুলো দুটো খেয়ে নিয়েছে। তো সেগুলোকে বাদ দিয়ে আমি শুধুমাত্র ফ্রেশ পাতাগুলোকেই নিয়ে নিচ্ছি। আর এই পাতাটাতে দেখো কালো কালো দাগ হয়ে আছে, এরকম যদি দাগ থেকে থাকে তাহলেও কিন্তু আমি সেই পাতাগুলো বাদ দিয়ে দিচ্ছি। সমস্ত পাট শাকগুলোকে বেছে নিয়ে নিয়েছি। এখানে বেশ অনেকটা পাট শাক দেখে মনে হচ্ছে, বাট রান্না করার পর কিন্তু পাট শাক অনেকটাই কমে যায়। আচ্ছা, শাকগুলোকে বেছে নেবার পর আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর তিন থেকে চারবার বেশ ভালোভাবে শাকগুলোকে ধুয়ে নেবার পর জল ঝরিয়ে নিয়ে আমি শাকগুলোকে এবার কেটে নিচ্ছি। শাক ভাজা করব, তো শাকটাকে যতটা সম্ভব মিহি করে কেটে নিয়েছি। এরপর দুটো বড় সাইজের রাঙা আলু কিংবা মিষ্টি আলু নিয়েছি। আলুগুলোকে আমি এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে প্রথমেই আমি রাঙা আলুগুলোকে ভেজে নেব। তার জন্য আলুগুলোকে ধুয়ে জল ঝরিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে আমি কিছুক্ষণ হতে দেব। আলুটা হতে হতে ততক্ষণে আমি পাট শাকটাকেও শুকনো খোলায় ভেজে নেব। পাট শাক কাটার পরে বেশ হড়হড়ে হয়ে যায়, মানে শাকগুলো একটু স্লিপারি স্লিপারি হয়ে যায়, সেই জন্য আমি শাকটাকে তেলে না ভেজে শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলায় ভাজার ফলে শাকে যে স্লিপারি ভাবটা আছে সেটা একদমই কমে যাবে। তার জন্য গ্যাসে একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কেটে রাখা সমস্ত পাট শাকগুলোকে দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু এখনই আর কিছুই দেব না, শুধুমাত্র পাট শাকটাকে কিছুক্ষণ পর পর নাড়তে নাড়তে আমি এরকমভাবে শুকনো করে ভেজে নেব। এখানে পাট শাকটা হতে থাকুক, ততক্ষণে আমি যে রাঙা আলুগুলোকে ভাজে বসিয়ে রেখেছিলাম সেগুলোকেও একবার চেক করে নেব। আলুগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, মানে আলুগুলো পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপর এই কড়াইতেই আমি 5 থেকে 6টা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে আমি যতক্ষণ না কালো হয় ততক্ষণ ভাজতে থাকবো, এতে শুকনো লঙ্কাগুলো বেশ মুচমুচে হয়ে যাবে। শুকনো লঙ্কাগুলোকে ভেজে নামিয়ে নেবার পর এবার আমি পাট শাকটাকে চেক করে নিচ্ছি। শাকটা কিন্তু বেশ ভালোভাবে মজে এসছে আর স্লিপারি ভাবটাও একদমই কমে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেবার পর আরও 2 থেকে 3 মিনিট আমি পাট শাকটাকে একইভাবে ভেজে নেব। 2-3 মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব। এরপর আরও একটা পরিষ্কার কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে অল্প করে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই আমি এর মধ্যে 1/2 চামচের রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুনটাকে হালকা বাদামি করে ভেজে নেবার পর আমি এর মধ্যে শুকনো খোলায় ভেজে রাখা পাট শাকগুলোকে দিয়ে দিয়েছি। পাট শাকটাকে রসুনের সাথে ভালো করে মেশাতে মেশাতে আমি এটাকে আরও 2 মিনিট ভেজে নেব। এরপর আগে থেকে ভেজে রাখা রাঙা আলু কিংবা মিষ্টি আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও আমি শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পুরো 3 আটি পাট শাকই রান্না করেছি আর রান্না করার পর শাকটা অনেকটাই কমে গেছে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের 1 থেকে 1.5 চামচ ঘি। ঘিটা দেবার পর ভালো করে মিশিয়ে নিয়ে শাকটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পাট শাক ভাজা। গরম গরম ভাতের সাথে পাট শাক ভাজা মেখে খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য রইল শুকনো লঙ্কা ভাজা। পাট শাকের সাথে শুকনো লঙ্কা ভাজা কামড়ে খেতে কিন্তু দারুণ লাগে। যারা এখনও খেয়ে দেখোনি তারা অবশ্যই একবার ট্রাই করো। এই একই পদ্ধতিতে তোমরাও বাড়িতে তৈরি করে ফেলো পাট শাক ভাজা। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করো। আর এরকম আরও অনেক ভিডিও যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। বাই।